ফেন্সিডিল বোতল সহ আটক এক গাড়ি চালক। জানা গেছে মুর্শিদাবাদের সাগরপাড়া রাজ্যে নাকা চেকিং করে 1500টি ফেন্সিডিল বোতল উদ্ধার করে পুলিশ। পুলিশের জিজ্ঞাসাবাদের স্বীকারোক্তিতে 7 দিনে পুলিশই হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সাগরপাড়ার ভূতগাড়ি মাঠে নাকা চেকিং এর সময় একটি বোলেরোর পিকআপ ভ্যানকে আটক করে পুলিশ। জলঙ্গি থানার এলাকায় বাসিন্দা গাড়ি চালক মোহাম্মদ শরীফুল মণ্ডলকে আটক করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ভ্যানে তল্লাশি করে প্লাস্টিকের বস্তায় 1500টি ফেন্সিডিল বোতল পাওয়া গেছে। অভিযুক্ত চালক তার অপরাধ স্বীকার করে জানায়, তিনি করিমপুর নদিয়ার কাছ থেকে নিষিদ্ধ জিনিসপত্র কিনে নিয়ে সাগরপাড়ায় তাদের সক্রিয় সদস্যদের ডেলিভারি দিতে যাচ্ছিলেন। শনিবার সকালে বহরমপুরের বিশেষ আদালতে তাকে তোলা হলে 7 দিনের পুলিশি হেফাজতে রাখার আবেদন জানায় পুলিশ। লালটুপালের রিপোর্ট, মুর্শিদাবাদ।